हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल रिमास ब्लॉग। आशा करी जे जेखान थेके देखछेन सबाई भालो आछेन। आमिओ आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि। आजके आमि देखाबो नतुन एकटि डेजार्ट जा ईद स्पेशल। ईदे आमरा सबाई तो सेमाई रान्ना करे खाई, दूध सेमाई, तारपरे लाच्चा सेमाई, किन्तु सेमाई दिए जे एत मजार एकटि डेजार्ट रान्ना करा जाय ना देखले ता बुझते पारबेन ना। तो अवश्य आमार ए भिडियोटी आपनारा सम्पूर्ण देखबेन एवं बासाय ईदे ए डेजार्टटी बनिए खाबेन। देखते मन है ना पाखिर बासार मतो। एटा हच्छे सेमाइयेर एकटी अभिनव कायदाय बनानो डेजार्ट। तो चलुन किभाबे आमि ए डेजार्टटी बनिएछि देखे नेवा जाक। आर ए डेजार्टटी बनाते हले जे लम्बा लम्बा सेमाइगुलो आछे ওই সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আর এখানে আমার ফুল প্যাকেট ছিল না, অর্ধেকের একটু বেশি ছিল। আর সেমাইগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে গুঁড়ো করার পর একটা সাইডে আমি এটা রেখে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ছয়টা কাপের একটা মোল্ড নিয়ে নিয়েছি কাপকেকের। আর এখানে আমি পলি ব্যাগ কেটে কেটে সাইজ করে নিচ্ছি। আপনারা এখানে যে ফয়েল পেপার আছে সেটা দিয়েও করতে পারেন, সেটাই ভালো হবে। তো আমার কাছে ফয়েল পেপারটা ছিল না, তাই আমি পলি ব্যাগ দিয়ে এটাকে সেট করে নিয়েছি। আর এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ দিয়ে দেখছেন তারা অবশ্যই একটি লাইক আর ফলো বাটনে প্রেস করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন। যখন আপনারা ঈদে রান্না করবেন তখন যাতে এই ভিডিওটা দেখে সুন্দর করে রান্না করতে পারেন। সকল ধরনের টিপস এবং ট্রিক্স এই ভিডিওর মধ্যে থাকবে, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি ঘিতে কিন্তু সেমাইটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এই সেমাইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তবে এখানে কিন্তু চিনি দেওয়া যাবে না, কনডেন্স মিল্কটাই দিতে হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই কনডেন্স মিল্কটা যেমন মিষ্টির কাজ করবে তেমনি বাইন্ডিংয়ের কাজও করবে। তো এর জন্য যতটা লাগে আমি ততটাই দিয়েছি। এটা বেশি কম হতে পারে, কোনো পরিমাপ নেই। আপনার সেমাইটা বাইন্ডিংয়ের জন্য যতখানি পরিমাপ লাগবে সেটাই দিতে হবে। তো প্রায় হাফ কাপ পরিমাণে আমার লেগেছিল। তো সবগুলো আমি একসাথে আবার হালকা আছে কিন্তু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমনই থাকবে, বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো এ টু জেড কিন্তু আমি এই সেমাইটা মিডিয়াম লো হিটেই ভেজে নিয়েছি। তো অলমোস্ট আমার সেমাইটা কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই র্যাপিং পেপার দিয়ে কিন্তু সেমাইটাকে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এটা গরম গরম করতে হবে, সেমাইটা গরম থাকা অবস্থায় এই মোল্ডের ভিতরে কিন্তু সেট করে নিতে হবে, ভিতরে একটু গর্তর মতো রেখে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট বাটিতেও এটা সেট করতে পারেন। আর এভাবে কাপ মোল্ড থাকলে তো কোনো সমস্যাই নেই, খুব সুন্দর করে সেট করে নেওয়া যায়। আর গরম গরম তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছেন আসলে এটা আমি কীভাবে করেছি। মাঝখানটা ফাঁকা রেখে তলাটা ভারী রেখে কিন্তু আমি এই সেমাইটা সেট করে নিয়েছি। আর এভাবে বাটিতেও আমি সেট করে নিয়েছি, যেহেতু ওখানে শুধুমাত্র 6টা কাপকেকের মোল্ড তাই আমার তো আরও বেশি হবে। আর এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও রান্না করতে পারবেন, তবে গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আর চুলা কিন্তু আমি অন করিনি, ঠান্ডা অবস্থায় সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একসাথ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় এগুলো মিশাতে হবে, কারণ গরম অবস্থায় দিলে কিন্তু দলা পেকে যাবে এই কাস্টার্ড পাউডারটা। তাই দুধ, কাস্টার্ড পাউডার, চিনি সব আমি একসাথেই ঠান্ডা অবস্থায় দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি। আমরা তো কাস্টার্ড ফ্রুট দিয়ে খাই, তখন যে পরিমাণে এটা পাতলা থাকে ততটা পাতলা আমরা রাখবো না, এটাকে একদম ঘন করে রান্না করব। দেখতে পাচ্ছেন এর
টেক্সচারটা কিরকম ঘন হয়ে আসছে। আমি কিন্তু এভাবেই ঘন করে উঠিয়ে নিয়েছি। এখন দুইটা কাপ নিয়ে এর মধ্যে আমি সেট করে নেব এই কাস্টার্ড ক্রিমটা। তো দুই ভাগে ভাগ করে আমি কাস্টার্ড ক্রিমটা দুইটা কাপে আমি নিয়ে নিয়েছি। একটা কাপে বেশি নিয়েছি আর একটা কাপে অল্প নিয়েছি। তো এই যে কাপে অল্প পরিমাণে নিয়েছি সেখানে আমি ফুড কালার অ্যাড করব একটু ডিজাইন করার জন্য। তো এখানে আমি সবুজ রঙের কালারটা অ্যাড করেছি। তো সবুজ কালারটা আমি হালকা পরিমাণে দিয়েছি, এর সাথে আমি একটু হলুদ কালার অ্যাড করব এক ফোঁটা। তো এই হলুদ কালারটা অ্যাড করার ফলে কালারটা খুবই গাঢ় হয়ে যাবে, একটি লাইট কালার তৈরি হবে সবুজ, দেখতে ভালো লাগবে ডেকোরেশনের জন্য। তো দেখতে পাচ্ছেন এতক্ষণে আমার সেমাইটা কিন্তু সেট হয়ে গেছে, প্রায় 20-25 মিনিটের মতো এটাকে আমি সেট করতে দিয়ে রেখেছিলাম। তো তুলে নিতে কিন্তু সুবিধা হয়েছে র্যাপিং পেপারের জন্য, আর খালি মোল্ডে দিলে উঠাতে একটু সমস্যা হতো। তো প্রত্যেকটাই আমি খুব সহজেই তুলে নিতে পারছি, র্যাপিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে পাখির বাসার মতো দেখতে হয়েছে। এত সুন্দর একটা ডেজার্ট যদি এদের টেবিলে থাকে তো খেতে দারুণ লাগে, বাচ্চারা তো ভীষণই মজা পাবে এবং অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা একটা নতুনত্ব আনতে পারে আপনার ঈদ আপ্যায়নে। তো এখন সার্ভ করার পালা। আমি সব কয়েকটা পাখির বাসাগুলোকে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি যে কাস্টার্ড পুটিংটা আছে সেটা ঢেলে দিচ্ছি। প্রত্যেকটা পাখির বাসার মধ্যে কিন্তু আমি কাস্টার্ড দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এভাবে সবগুলো সাজিয়ে আমি নেব। তো সবশেষে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবসময় আমার এই ভিডিওগুলো তারা দেখতে পায় এবং অনেক উপকারে আসে। যেহেতু রিমাস ব্লগ চ্যানেলের ভিডিওগুলো সবসময় সহজ এবং সুন্দর হয়ে থাকে। তো কেমন হয়েছে, আমি ডেকোরেশন করেছি কিছু বাদাম আর এই যে সবুজ যে মিল্ক পুটিংটা ছিল সেটা উপরে দিয়ে এভাবে। তো কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজান নাই, আল্লাহ হাফেজ।